আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো বাবা? তোমাদের গতকাল যে অ্যাসাইনমেন্ট চলে এসেছে। হ্যাঁ, আমি ভালো আছি বাবা, মোটামুটি। খুব ভালো নেই, আমার জন্য দোয়া করো তোমরা। হ্যাঁ, তো তোমরা গতকাল অ্যাসাইনমেন্ট পেয়েছো? অ্যাসাইনমেন্টের সব সিলেবাস গুলো সবাই দেখেছো? তো অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আমরা পেয়ে গেছি সিলেবাস। এখন থেকে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে, এবং আমরা সব টিচাররা তোমাদেরকে অবশ্যই হেল্প করব। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে সেগুলো সব পড়েছো তোমরা খুব ভালো করে? ম্যাম, সেগুলো খুব ভালো করে। হ্যাঁ ইব্রাহিম, বলো। 7 তারিখে কোনটা কোনটা দিতে হবে ইব্রাহিম? কয়টা সাবজেক্ট দিয়েছে? দুটা দিছে ম্যাম, কি কি? কেমিস্ট্রি ম্যাম, ফিজিক্স। কেমিস্ট্রি আর ফিজিক্স দিয়েছে, ম্যাথ আর বায়োলজি দেয় না এখনো। সবই দিচ্ছে ম্যাম। সবই দিছে। আচ্ছা, জমা দিতে হবে কোনটা কোনটা? 7 তারিখে জমা দিতে হবে কোনটা কোনটা? 7 তারিখের মধ্যে তো 3টা জমা দিতে হবে। হ্যাঁ, 3টে জমা দিতে হবে 7 তারিখ। 3টা জমা দিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি। যার বায়োলজি আছে সে বায়োলজি, যার ম্যাথ আছে সে ম্যাথ। ম্যাম কয়টা করে দিয়েছে? ম্যাম কয়টা করে দিয়েছে? ম্যাম একটা করে কোশ্চেন দিছে, একটার মধ্যে আর কি 2-3টা কোশ্চেন আছে। হ্যাঁ, তো আমরা তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব, এবং তোমরা লেখা শুরু করো। তো আমরা অবশ্যই হেল্প করব, এবং আমরা করছি, আমরাও রেডি করছি। তো এখন যাই হোক, তো যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট, আসলে এই চশমাটা দিও তো, অ্যাসাইনমেন্ট বায়োলজি সিলেবাসটা বলতে পারবা কি কি দিয়েছে তোমাদের? আকাশ, গ্রুপে ছবি দিলে ভালো হতো, হ্যাঁ দেখতে হবে একটু। একটু দেখতে হবে। আচ্ছা, তুমি দেখে ইয়ে করো, আমি তো এটা স্ক্রিন শেয়ার করছি, ওটাও তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো। তো আসলে তো সময় আছে, অরে ধর আর কোনো ম্যাম কারণ আমার নেই। তো বায়োলজি ম্যাম অপশনাল সাবজেক্ট, হ্যাঁ আমার বায়োলজি অপশনাল সাবজেক্ট, মেন সাবজেক্ট হায়ার ম্যাথ। আচ্ছা, তুমি তাহলে ক্লাস করতে থাকো, তোমার মেইন সাবজেক্ট তো ম্যাথ। কিন্তু আচ্ছা, আমরা যেটা আমরা অবশ্যই আমাদের যে সিলেবাসটা, আমরা এটা অবশ্যই দেখব, এবং খুব ভালো করে আমরা ই করব অ্যাসাইনমেন্টটা। যেহেতু একটা অ্যাসাইনমেন্ট সময় লাগবে না, কারণ 7 তারিখ তো অনেক সময় আছে। কারণ আমরা যদি একটা অ্যাসাইনমেন্ট একদিন করেও করি, আমাদের 3টা অ্যাসাইনমেন্ট 3 দিন লাগবে, ঠিক আছে? তবে সবাইকে ম্যাম ক্লাসে আসতে একদিনও লাগবে না ম্যাম, একদিনে 3টা করতে পারবো। হ্যাঁ, অল্প তো, একটা করে, একটা লিখতে আর কতক্ষণ লাগবে? অল্পই দিয়েছে। প্রথমে আমরা ভয় পেয়েছিলাম, যে তোমরাও ভয় পেয়েছো যে অনেক হয়তো দিবে অনেক বা কিছু অনেক ইয়ে অনেকগুলো দিবে। দিবে কিনা হ্যাঁ, কিনা, তোমাদের এটা একটা ভুল, মানে ভয় ছিল সবারই, এবং একটা ধারণাও ছিল, আমাদেরও ছিল, আমাদেরও একটা ভীতি ছিল যে অনেকগুলো দিলে আমাদের ছেলেরা 30টা অ্যাসাইনমেন্ট বলছে, আল্লাহ জানে কি হবে। কিন্তু আসলে অনেক ইজি করে দিয়েছে, এবং তোমাদের জন্য অনেক সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে খুব সুন্দর করে লিখবো, কারণ অ্যাসাইনমেন্টের মার্কসটা যেন আমাদের, আমরা ফুল মার্কস পেয়ে যাই, এখানে যেন কোনো সমস্যা আমাদের না হয়। কারণ মার্কসটা তো আমরাই দিব, এবং আমরা যাতে দিতে পারি তোমাদেরকে, সেই ব্যবস্থা মিস আমরা করে দিব। বায়োলজির কোশ্চেনটা মিস বুঝি না মিস, যে কোশ্চেন গুলো দিছি ওগুলো ম্যাম ফুলি বুঝি। সব অ্যাসাইনমেন্টের মার্ক 8 মার্কে দিবেন ম্যাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মার্কস তো আমরাই দিব, কিন্তু কথা হলো যে আমরা যদি অ্যাসাইনমেন্ট ইয়ে করে দেন, পরে বোর্ড দেখবে, কারণ আমরা যে ঠিক দিয়েছি কিনা, বোর্ড এই কথা বলেছে যে তারা ভেরিফিকেশন করবে। এখন কথা হলো, এই জন্য অ্যাসাইনমেন্টটা আমাদেরকে সুন্দর করে ইয়ে করতে হবে। এখন ওনারা কি করবেন ওনারা ভালো জানেন। তো আমরা আনার যেটা বললাম, হ্যাঁ অবশ্যই আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা সলভ করে দিব। তো তোমাদের কারো কাছে সিলেবাস থাকলে তোমরা কি স্ক্রিন শেয়ার করবা, না আমি করে দেখাবো? তুমি করে দেবে,
ক্লাসের কাছে সিলেবাস আছে ম্যাম? সিলেবাস বলতে মিস কোনটা যেটা দিছে, মানে রিসেন্টলি দিছে? আমার কাছে তো মিস কোশ্চেন আছে। হ্যাঁ ওই কোশ্চেনটাই তো। ওকে মিস দেখাইতেছি। আচ্ছা তাহলে আমি শেয়ারিং অফ করে দেই, তারপরে তোমারটা ইয়ে করব না। তুমি কোশ্চেনটা আগে দেখো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো আকাশ। আমরা যে অ্যাসাইনগুলো করব এগুলো স্টপ করি আনাস, আমার ম্যাডাম আগে স্টপ করুক, তারপরে তুমি করো, তুমি দাও, না হলে তো সমস্যা হবে। আরে আমি শেয়ারিং অফ করব না। আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি ম্যাম আমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে? এবার দেবো মিস। দাঁড়া দাঁড়া না, আমি অফ করছি কি? ওকে হ্যাঁ মিস, আমার শেয়ারিং দেখাচ্ছি। ও আচ্ছা তাহলে তুমি দেখো, আমি অফ করি নাই। জি ম্যাম আপনি অফ করে দিয়েছেন। দাঁড়া দাঁড়া ম্যাম আপনার অফ হয়েছে। আচ্ছা তুমি দেখো। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি আমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে না? হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো হ্যাঁ এটা করোনা তো, কলেজে গিয়ে জমা দিতে হবে না? এটা আমরা বলে দিব। হ্যাঁ কলেজে জমা দেওয়ার ডেডলাইন আছে বলা, এটা আমরা বলে দিব আর কি, ওকে কারণ ডিসিশন। হ্যাঁ তোমরা রেডি করো, তোমাদের কাজগুলো রেডি করা, আমরা কিভাবে নিব সেটা জানাই দেব। আর ম্যাম অ্যানসার গুলো তো আপনারা দিয়ে দিন, আপনারা হেল্প করবেন না ম্যাম? হ্যাঁ অ্যানসার গুলো আমরা রেডি করার চেষ্টা দিব, তোমাদেরকে হেল্প করব অবশ্যই। ওকে ম্যাম। আমি প্লিজ আমার দেখা যায়। হ্যাঁ দেখা দেখা যায়। যাচ্ছে, আমি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছি না কেন, ও এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে আনাস, এখন সবাই দেখতে পাচ্ছো তোমরা? জি ম্যাম দেখতে জি পাচ্ছি। ম্যাম আমার কাছে বায়োলজি সেকেন্ড পেপার, এখানে ফার্স্ট পেপার তো দেখছি, সেকেন্ড পেপারটা কোথায়? একটু বুদ্ধু নিচেই আছে। নিচে আছে, হ্যাঁ হ্যাঁ জি সরি। হ্যাঁ 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 এখন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, বুঝছি সরি, লোডিং নিতে একটু টাইম নিন। হ্যাঁ লোডিং হতে সময় লাগছে, আমার নেটের অবস্থা ভালো, আমি কালকে রাতে লোডিং লোডিং দিতেই পারি নাই, এমন ওয়াইফাই এর প্রবলেম, আপলোড হচ্ছিল না ডাউনলোড। আমি রাতে ভাবছিলাম যে তোমাদের কি করব, পরে ওইটাই করলাম। একটাই দিছে মিস বোধহয়, নিচে তো আর দেখি নি কই। বায়োলজি এইটাই আমি ওপেন দেখি, তুমি একটু পড়ো তো, কোনটা দিছে কোশ্চেনটা পড়ো। কোশ্চেন আচ্ছা সবাই তো দেখতে পাচ্ছ এবং সবাই দেখে নিবা, ঠিক আছে আমি দেখে তোমাদেরকে অবশ্যই সলভ করে দিব। এই যে মিস হ্যাঁ এই যে চেষ্টা, নিচের চিত্রে, নিচের চিত্রের মতো করে 16টি হ্যাঁ কার্ড বানিয়ে, হ্যাঁ নিচে চিত্র করে 16টি করে বানিয়ে সারিবদ্ধ ভাবে কি করতে হবে, সাজাতে হবে। এবং এখানে বলেছে যে হোমোলোগাস ক্রোমোজোমের কার্ড গুলো মুখোমুখি থাকে। হ্যাঁ কার্ড গুলো কি থাকবে, মুখোমুখি থাকবে। আচ্ছা বাবারে, এটা আচ্ছা সবাই সবাই মোটামুটি কোশ্চেন, সবাই কোশ্চেনটা মোটামুটি দেখে নিয়েছো, ঠিক আছে সবাই তো ইয়ে করেছো। এখন আমি তোমাদের হলো জিন তত্ত্ব থেকে এখন একটা কোশ্চেন করাবো, এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্টপ শেয়ারিং অফ করে দাও। ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেছে কেন?
আচ্ছা হ্যাঁ, এখন ঠিক হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে 11 অধ্যায় আছে এগুলো সবগুলো সেকশনকে আমি এই এমসিকিউ গুলো সলভ করে দিয়েছি, তোমাদেরকে দেওয়া হয়নি, আজকে দিলে এটা শেষ। তারপর আমরা এখন অ্যাসাইনমেন্ট করব। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা তো রেডি করতে আসলে 2-1 দিন লাগবে। এখন দেখো, আমরা জিনতত্ত্ব এবং বিবর্তন 11 অধ্যায় আমরা পড়ছিলাম, এবং এই 11 অধ্যায়েরই আমি কিছু এমসিকিউ করেছি, রেডি করেছি তোমাদের জন্য। এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তবে এমসিকিউ এর জন্য যেটা করতে হবে, আমাদের অবশ্যই পাঠ্য বইটা পড়তে হবে, এবং ওই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদেরকে এর আগেও বলেছি যে এমসিকিউ কখনো কারোর সঙ্গে মিলে না। হ্যাঁ, তো যাই হোক, এটা তোমাদের হেল্পফুল হবে, এর কাছাকাছি এমসিকিউ আসবে, হয়তো একটু অন্যভাবে আসবে, কিন্তু তোমরা এগুলো জানা থাকলে অ্যান্সার করতে পারবে। তো আমরা অবশ্যই আমরা এগুলো জানবো। তো আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দাঁড়ো একটু, স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? ক্লিয়ার দেখতে পাচ্ছো? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের 1 নম্বরে আছে যে ক্রোমোজোমের সব অবস্থা উপস্থিতি প্রমাণ করে কে? হ্যাঁ, এই প্রমাণ করেন হলো একজন সায়েন্টিস্ট, বোভেন। কারণ ক্রোমোজোম যে কোনো অবস্থায় থাকুক না কেন, সব অবস্থারই উপস্থিতি প্রমাণ করেন বিজ্ঞানী বোভেন। এরপরে দেখো, আমাদের 2 নম্বরে আছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কোনটা ঠিক। হ্যাঁ, তোমরা যারা পরে জয়েন করেছো, তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কথা এ হলো, অ্যাসাইনমেন্টটা আমরা দেখে কালকে তো পেয়েছি, দেখে রেডি করে আমি তোমাদেরকে তোমাদেরকে সেভাবে তোমাদেরকে ব্রিফিং করা হবে, ঠিক আছে? ম্যাডাম, যাদের অপশনাল তারা কি করবে? হ্যাঁ, অপশনাল যাদের, তাদের করতে হবে? যাদের অপশনাল তাদের অ্যাসাইনমেন্ট করতে হবে না, তারা শুধু 3টা সাবজেক্টে করবে। হ্যাঁ, তোমায় শুধু 3টা সাবজেক্টে করবে, কিন্তু ক্লাসটা তোমার জন্য জরুরি, ক্লাসটা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, হ্যাঁ, কোনটা ঠিক দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এখানে আমাদের 2টা ঠিক। কোনটা কোনটা দেখো, মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই। মনোহাইব্রিড ক্রসের কি হবে, মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই। প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি সত্ত্বেও বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। কি করতে পারে? বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এখানে কোন প্রশ্নটা আসবে? গ নাম্বার প্রশ্নটা আসবে, গ নাম্বার অ্যান্সার দেখো। তাহলে 2 এবং 3, এখানে পাইরিনেজ এর বাক্স, এটা আসলে একটা ভিতরের প্রশ্ন। এখানে আরএস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট থাকে? এখানে 25 থেকে 30%। এরপরে পরিপূরক ক্রিয়ার জন্য 9:2, এখানে আর একটা 3 মিসিং হয়েছে, 9:3:1 এর পরিবর্তে কত অনুপাত হবে? আসলে এখানে আমরা ওখানে দেখেছি যে পরিপূরক জিন আছে, অসম্পূর্ণ প্রকটতা আছে, মেন্ডেলের প্রথম সূত্র আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র আছে, প্রত্যেকটারই কিন্তু অনুপাত আছে। যেমন মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত 3:1, দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:1, সেরকম আমরা দেখেছি যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম জন্য অনুপাত হলো 9:7, তারপরে হলো আছে কি 2:1, এরপরে আছে দ্বিতীয় সূত্রের যে আমরা এপিস্টাসিসে 13:3, এরকম অনুপাতগুলো আমাদের সব মনে রাখতে হবে। তাহলে এই যে পরিপূরক ক্রিয়ার জন্য 9:3:1 এর পরিবর্তে অনুপাত হয় হলো 9:7, 9:7। মেন্ডেলের মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো পুনঃ আবিষ্কৃত হয়? আসলে মেন্ডেলের মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো কি হয়, পুনঃ আবিষ্কৃত হয়? আমরা এখানে মেন্ডেলের মৃত্যুর বলেছে কত বছর পর, আমরা জানি যে মেন্ডেল যখন জীবিত ছিলেন তখন তার আসলে এই পরীক্ষাগুলো নিয়ে অনেকেই গবেষণা করেছেন, কিন্তু গবেষণার ফলাফল অনেক বছর লেগে গেছে যে তার যে সে যে জিনতত্ত্ব সম্পর্কে 2টি সূত্র প্রদান করেছেন, এই সূত্র দুটো ঠিক এবং গবেষণা ঠিক, এটা আসলে পুনঃ আবিষ্কৃত হয় প্রায় ওনার মৃত্যুর 35 বছর পর। এগুলো প্রশ্ন চলে আসে। তারপরে আমি তোমাদেরকে এর আগে বারবার বলেছি যে মেন্ডেলের যে 2টি সূত্র আছে, এই সূত্র দুটার নামও পরীক্ষায় চলে আসে।
মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? মেন্ডেলের প্রথম সূত্রকে বলে পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? পৃথকীকরণ সূত্র। এখন দেখো এখানে আছে জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যু কারণ হয় তাকে কি বলে? জিনের হোমোজাইগাস উপস্থিতি। জিনের কি উপস্থিতি? হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয়, তাহলে জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তাকে কি বলে? আসলে যে কোনো জিন আর একটা জিনের মৃত্যুর কারণ হলে তাকে বলা হয় লিথার জিন। এই যে লিথার জিন। দেখো এখানে 8 নম্বরে আছে, এটা মেন্ডেলের প্রথম সূত্র হবে না, এটা একটু মিস্টেক হয়েছে আমার, এটা দ্বিতীয় সূত্র হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি নামে পরিচিত? স্বাধীনভাবে মিলনের সূত্র। আমাদের শরীরে অনেক অঙ্গ আছে, এর মধ্যে আমাদের কিছু অঙ্গ আছে নিষ্ক্রিয়, তারা এমনি পড়ে থাকে, তারা তেমন একটা কাজ করে না আমাদের শরীরে। সে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? এখানে যে তিনটা দেওয়া আছে তিনটাই নিষ্ক্রিয় অঙ্গ। আমাদের গায়ের লোম, আমাদের পুচ্ছাস্থি, পিছনে আমাদের কিছু অস্থি আছে, সে অস্থিগুলো আমাদের কাজ করে না। হ্যাঁ, আমাদের মানে বলা হয় যে অন্য প্রাণীর যে লেজ, হ্যাঁ, সেখানে কাছাকাছি যে কিছু অস্থি আছে সেগুলো কাজ করে না। তো আমাদের পিছনে যে অস্থি পুচ্ছাস্থি, এই পুচ্ছ অস্থিটা আমাদের কাজ করে না। তারপরে আমাদের আক্কেল দাঁত, আক্কেলটা তো আমাদের কোনো কাজ করে না। তাহলে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? আমাদের আরো আছে, আমাদের শরীরের ভিতরে আছে অ্যাপেন্ডিক্স, নালিকা, সেও সেও কিন্তু কোনো কাজ করে না। তো এই যে গায়ের লোম, পুচ্ছাস্থি, আক্কেল দাঁত, এগুলো হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। ঘোড়ার আদি পুরুষ কোনটি? হ্যাঁ, ঘোড়ার আদি পুরুষ হলো ইও হিপ্পাস। ঘোড়ার আদি পুরুষ কোনটি? ইও হিপ্পাস। মানুষের আদি পুরুষ কে বলতে পারবা? মানুষের আদি পুরুষ কি আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। হযরত আদম আলাইহিস সালাম। তাহলে ঘোড়ার আদি পুরুষ কোনটি? ইও হিপ্পাস। ঘোড়ার আদি পুরুষ ইও হিপ্পাস। বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো কত শ্রেণীতে বিভক্ত? বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো 8 শ্রেণীতে বিভক্ত। বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো 8 শ্রেণীতে বিভক্ত, কারণ বিবর্তনের যে প্রমাণ, হ্যাঁ, ডারউইন যে প্রমাণ করেছেন, তারপরে ল্যামার্ক করেছেন, এগুলোকে এই মতবাদগুলোকে 8টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তাহলে জিন তত্ত্ব ডারউইনের মতবাদকে নতুন রূপে সংজ্ঞায়িত করে, যা নব্য ডারউইনবাদ নামে পরিচিত। জিন তত্ত্ব কি করে? ডারউইনের মতবাদকে নতুন রূপে সংজ্ঞায়িত করে, যা নব্য ডারউইনবাদ নামে পরিচিত। হ্যাঁ, নব্য ডারউইনবাদের মধ্যে এই যে জিন তত্ত্ব যে আছে, জিন তত্ত্ব সম্পর্কে ডারউইন, ল্যামার্ক ওনারা মতবাদ দিয়েছেন। তো এই ডারউইনের যে মতবাদ আছে, এই মতবাদকে আবার নতুন রূপে সংজ্ঞায়িত করে দুজন বিজ্ঞানী, তাদের নাম হলো ভাইসম্যান এবং হ্যাক্সলি। এনারকে ভাইসম্যান এবং হ্যাক্সলি। ইংরেজ প্রকৃতিবিদ বলা হয় চার্লস ডারউইন। ইংরেজ প্রকৃতিবিদকে চার্লস ডারউইন। তাহলে ইংরেজ প্রকৃতিবিদকে পরীক্ষায় আসলে আমরা লিখে দেবো চার্লস ডারউইন। মানুষের গায়ের রং ও উচ্চতা, মানুষের গায়ের রং উচ্চতা নিচের কোনটির উদাহরণ? মানে গায়ের রং এবং উচ্চতা, এটা আসলে তোমাদের আমরা যে 11 অধ্যায় পড়ি এখানে দেওয়া আছে যে গায়ের রং এবং উচ্চতা আমাদের যে পলিজেনিক ইনহেরিটেন্স আছে এটা হলো উদাহরণ। তাহলে গায়ের রং এবং উচ্চতা পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। 15 নম্বর প্রশ্নটা দেখো, সমসমস্ত অঙ্গ কি, অঙ্গ কোনটি? এটা পরীক্ষায় এই সমসমস্ত অঙ্গটা 2019 সালে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ এই দুটো পরীক্ষা এসছে, এই জন্য এটা আসলে ইম্পর্টেন্ট। তো আমরা এখন জানবো যে সমসমস্ত অঙ্গ কোনগুলো, কাকে বলে, এটা আসলে আমাদের না জানলে আমরা সমসমস্ত অঙ্গ কি আমরা কোনগুলো এটা জানতে পারবো না। সমসমস্ত অঙ্গ হলো যেসব অঙ্গের উৎপত্তি, উৎপত্তি মানে কি, কোথা থেকে এসেছে,
যেসব অঙ্গের উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠন, যেসব অঙ্গের উৎপত্তি এবং আভ্যন্তরণের গঠনের ভিত্তি এক, মানে দুটোই একই রকম, তাদের ভিত্তিটা কেমন, উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে কি বলে, সমসমস্ত অঙ্গ বলে। এবং ওই সালে 2019 সালে ওর সঙ্গে আর একটা অংশ এসেছিল, সেটা হলো সমবৃতি অঙ্গ। কি সমবৃতি অঙ্গ? হলো যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা, তাদের গঠন আলাদা কিন্তু কাজের দিক থেকে এক। যেমন আমাদের দেখো পাখির ডানা এবং প্রজাপতির ডানা দুটো কিন্তু দেখতে একদম আলাদা, কিন্তু কাজ করে কিন্তু একই। পাখি ডানা পাখিকে উঠতে সাহায্য করে, প্রজাপতির ডানাও প্রজাপতিকে উঠতে সাহায্য করে। তাহলে সমস্ত অঙ্গ কি? যেসব অঙ্গের উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে কি বলে, সমসমস্ত অঙ্গ বলে। আর সমবৃত্তি অঙ্গ কোনটা? যেসব অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজের দিক থেকে একই, যেমন পাখির ডানা এবং প্রজাপতির ডানা, তাদেরকে কি বলে, সমবৃত্তি অঙ্গ বলে। তাহলে দেখো সমসমস্ত অঙ্গ হলো এখানে পাখির ডানা এবং মানুষের হাত। পাখির ডানা এবং মানুষের হাত কিন্তু হ্যাঁ একই, এদের উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে হয়েছে এবং আভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক। এই প্রশ্নটা একটু আলাদা, সংযোগকারী জীব কোনটি? সংযোগকারী জীব কোনটি? আসলে জীবের মধ্যে আবার সংযোগকারী আছে, সেটা হলো প্লাটিপাস। প্লাটিপাসকে বলা হয় সংযোগকারী জীব। প্লাটিপাসকে কি বলা হয়? সংযোগকারী জীব। আমরা একটু আগে মতবাদ বলছিলাম যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছিলেন ডারউইন, এবং ল্যামার্ক দিয়েছিলেন ল্যামার্কি জোনের মতবাদ। তো এই যে ল্যামার্কের যে মতবাদ, এই মতবাদের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেখানে কয়টা বিষয় ছিল? চারটা বিষয়। সে চারটা বিষয় কি কি? প্রথম সূত্র ছিল বৃদ্ধি, দ্বিতীয়টা ছিল হলো পরিবেশের প্রভাব, তৃতীয়টা ব্যবহার ও অব্যবহার, আর চতুর্থটা ছিল হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। দেখো তাহলে ল্যামার্কের যে মতবাদ, এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কয়টা ছিল? মূল প্রতিপাদ্য বিষয় ছিল চারটি। তাহলে ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কয়টা ছিল? চারটি। একটা হলো প্রথম সূত্র, প্রথম সূত্রটা বৃদ্ধি, দ্বিতীয় সূত্রটা পরিবেশের প্রভাব, তৃতীয় সূত্র ব্যবহার ও অব্যবহার, আর চতুর্থ সূত্র হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে আমরা যেটা ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কয়টা? চারটা। আমরা এটা জানলাম, প্রথমটা হলো প্রথম সূত্র ওই বৃদ্ধি, দ্বিতীয়টা হলো দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব, তৃতীয়টা হলো তৃতীয় সূত্র ব্যবহার ও অব্যবহার, আর চতুর্থটা হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই যে ঘাতক জিন, আমরা একটু আগে বললাম যে আমরা লিথাল জিন বললাম, যে লিথাল জিন এর আরেকটা নাম মারণ জিন, এর আরেকটা নাম হলো ঘাতক জিন। এই ঘাতক জিন, যে একটা জিন যে আরেকটা জিনকে খেয়ে ধ্বংস করে বা খেয়ে ফেলে, হ্যাঁ, যে তাকে তো বলা হয় ঘাতক। এই ঘাতক জিন কে আবিষ্কার করেন? ঘাতক জিন আবিষ্কার করেন বিজ্ঞানী কুনো। তোমরা কুনো ব্যাংক নাম শুনেছ, সেই কুনো হলো ঘাতক জিন আবিষ্কার করেন। তাহলে কোন বিজ্ঞানী ঘাতক জিন আবিষ্কার করেন? কুনো। এখানে দেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি হলো, তোমায় বলো তো অ্যান্সারটা দেখে, 19 নম্বরের অ্যান্সার দেখে বলো কেউ, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি কি? স্ক্রিন দেখে বলো, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি কি? কে রক্ষছেন? কেউ? আনাস ম্যাম, জীবন সংগ্রাম ও যোগ্যতার জয়। হ্যাঁ, জিনের ক্ষেত্রে প্রযোজ্য কি?
জিনের ক্ষেত্রে প্রযোজ্য হলো, দেখো এখানে আমরা এখানে যে কয়টা কথা আছে জিনের ক্ষেত্রে প্রযোজ্য সব কয়টাই হবে, আর জিনের ক্ষেত্রে প্রযোজ্য যে অ্যান্সারটা সবগুলো হবে। দেখো আকাশ পড়ো তো। আচ্ছা, এক অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে নিয়ে গঠিত হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত বংশগতির বাহক হিসেবে কাজ করে। হ্যাঁ সুন্দর, এই তিনটাই হলো থাকবে। আর্কিওট্রপস সরীসৃপের বৈশিষ্ট্য হলো, আসলে সরীসৃপের বৈশিষ্ট্য হলে আর্কিওট্রপস সরীসৃপটা চলে আসে, কারণ সরীসৃপ যারা ম্যাক্স কি তাদের কি নেই, এরা ডানা বিশিষ্ট, এটা ঠিক না, কারণ এদের আমরা ডানা দেখতে পাই না। এদের কি আছে, চোয়াল দাঁত যুক্ত, এবং এদের শুষ্ক আঁশযুক্ত দেহ, শুষ্ক আঁশযুক্ত দেহ, এটা আমাদের সবারই জানা উচিত। স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায়, স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায়, আমাদের সব আমাদের দেহ আছে, সেটা হলো থাইরয়েড। এর পরিমাণ বেড়ে গেলেই সমস্যা, এমনিতে পরিমাণ না বাড়লে কোনো সমস্যা নেই। তাহলে স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায়, স্তন্যপায়ী দেহে পাওয়া যায় হলো থাইরয়েড। স্তন্যপায়ী দেহে কি পাওয়া যায়, থাইরয়েড হরমোন পাওয়া যায়। স্তন্যপায়ী দেহে আমরা কোন হরমোন পাই, থাইরয়েড। এখানে দেখো 23 নম্বরে, এবি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। আমরা জানি আমাদের রক্তে 4টা ব্লাড গ্রুপ আছে, একটা হলো এ, একটা বি, এবি আর ও। এর মধ্যে এবি গ্রুপকে সার্বজনীন কি গ্রহিতা, গ্রহিতা মানে কি যে গ্রহণ করে, এবি যে গ্রুপটা সে সব গ্রুপের রক্তই নিতে পারে, এ বি ও সবার রক্তই সে নিতে পারে। কিন্তু হলো আমরা আরেকটা গ্রুপ আছে যে গ্রুপটা হলো সার্বজনীন দাতা বলা হয়, সে গ্রুপটার নাম কি বলতে পারবা, সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? আমরা যে 4টা গ্রুপের রক্তের নাম বললাম, ও অপোজিট না ম্যাডাম? হ্যাঁ, ও গ্রুপ, ও হলো সার্বজনীন দাতা গ্রুপ। তাহলে ও গ্রুপের রক্ত সে সবাইকে দিতে পারে, কিন্তু কারোটা নিতে পারে না, সে শুধু ও গ্রুপেরটাই নিতে পারে। তো এবি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহিতা কেন বলা হয়, কারণ এখানে এ এবং বি কি থাকবে, অ্যান্টিজেন থাকবে, কিন্তু এখানে কিন্তু কখনোই অ্যান্টিবডি থাকবে না। এই অ্যান্টিবডিটা এখানে কি থাকবে, অ্যান্টিবডি অনুপস্থিত থাকবে। তাহলে আমরা এই যে সার্বজনীন যে গ্রহিতা গ্রুপ বলা হয় এবি ব্লাড গ্রুপকে, কারণ এখানে এ ও বি কি থাকে, অ্যান্টিজেন থাকে, আর অ্যান্টিবডিটা কি থাকে, অনুপস্থিত থাকে। এই যে দেখো আমরা প্রকট এপিস্টাসিসের দরুন F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত, এখানে 12:3 এর পরিবর্তে, এটা অনুপাতটা যখন আমরা করব এর পরিবর্তে, কারণ এখানে মনে রাখতে হবে যে এপিস্টাসিসের অনুপাত কত, আর কিচ্ছু দেখা লাগবে না। এপিস্টাসিসের অনুপাত যদি আমার মুখস্থ থাকে, জানা থাকে, তাহলে আমি এটা অ্যান্সার করতে পারবো, কারণ আমরা জানি এপিস্টাসিসের অনুপাত হলো 13:3। তোমরা বই খুলে দেখবা যে এপিস্টাসিসের অনুপাত কত, 13:3। তাহলে এখানে দেখো যে প্রকট এপিস্টাসিসের দরুন এপ্রোজনিত ফিনোটাইপিক অনুপাত কত হবে, 13:3। এটা খুবই সহজ প্রশ্ন, আমরা সবাই জানি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার প্রাণী কোনটি, অস্ট্রেলিয়াতে গেলে একটা প্রাণী বেশি দেখা যায় এবং সেটা খুবই ভালো লাগে দেখতে, ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার প্রাণী হলো ক্যাঙ্গারু। কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, আমরা এই যে সার্বজনীন যে দাতা গ্রুপ বললাম, ও গ্রুপে আসলে কোনো অ্যান্টিজেন থাকে না, ও গ্রুপে কি থাকে না, কোনো অ্যান্টিজেন থাকে না। তো আবার ওই আগের প্রশ্নটাই,
এপিস্টাসিসের কারণে মেরিলের সূত্রে ব্যতিক্রমী অনুপাত কত হয়? তাহলে মেরিলের অনুপাত হয় 13:3, 13:3। এপিস্টাসিসের কারণে মেরিলের সূত্রে ব্যতিক্রমী অনুপাত হয় কত? 13:3। এখানে দেখো এ বি ও রক্ত গ্রুপ, রক্তের গ্রুপে জিনে কয়টা অ্যালিল থাকে? আসলে দেখো এখানে এ বি ও তিনটা অ্যালফাবেট আছে, এই তিনটা অ্যালিলই থাকে এখানে। গবেষণার মেন্ডেলের গবেষণার ফলাফল কি শিরোনামে প্রকাশিত হয়? আমরা কিন্তু গবেষণাও জানি এবং উনি দুটো সূত্র পেয়েছিলেন, সেই দুটো সূত্রের কথাও জানি, কিন্তু তার ফলাফলটা কি নামে প্রকাশিত হয়েছিল এটা আসলে মনে রাখিনি আমরা, কিন্তু এটাও আমাদের জানতে হবে। সেটা হলো এক্সপেরিমেন্টস অন প্লান্ট হাইব্রিডাইজেশন, এক্সপেরিমেন্ট অন প্লান্ট হাইব্রিডাইজেশন। এরপর আমাদের 30 নম্বর যে প্রশ্নটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা বোর্ডে পর পর 3 বার সিকিউ এসছে, কেন বোর্ড বারবার দিয়েছে জানি না। তো যাই হোক, একজন বনন্ত পুরুষের সাথে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, আর এটা তো এমসিকিউ, এই জন্য আমি একটু হালকা উঠিয়ে নিয়ে এসেছি সেখান থেকে মূল থিমটা নিয়ে এসেছি। সেটা হলো একজন বনন্ত 343 আর 322, একজন বর্ণাঢ্য পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলার বিবাহ হলে কি হবে? হ্যাঁ, এখানে দেখো একজন যদি বর্ণাঢ্য পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলার বিবাহ হয় তাহলে প্রথম যে সন্তান হবে সে কিন্তু স্বাভাবিকই হবে। হ্যাঁ, প্রথম বংশধরে তার যে সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তারা কি হবে? স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। কিন্তু দ্বিতীয়বার যখন সন্তান হবে তখন হবে কি? ছেলে সন্তান হলে অবশ্যই সে বর্ণান্ধ হবে। তাহলে দেখো কারণ কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, কোন ব্যক্তি যদি আপনার ব্লাড ডোনেট করে তাহলে সেই ব্যক্তির কি আপনার স্বাস্থ্যকে ফুলবে, ব্যক্তির কি হবে, শরীরে কি স্বাস্থ্যকে ফুলে যাবে? না, কেন, তুমি কি রক্ত দিলে তোমার শ্বাস ফুলে যাবে কেন? না, আমার একটা দাদা বলছে যে রক্ত দিলে বলে স্বাস্থ্য ফুলে যায়। না না, 3 মাস পর পর, 4 মাস পর, শোনো, 4 মাস পর পর তোমার এমনি ব্লাড সেল গুলো নষ্ট হয়ে যায়। তুমি 4 মাস পর পর ব্লাড দিলে তোমার প্রবলেম হবে না, যদি তুমি সুস্থ হও, আর অসুস্থতা থাকলে সেটা তো আলাদা কথা। কিন্তু একজন পূর্ণবয়স্ক ব্লাড দিলে মানুষ আর ঠিক থাকে? হ্যাঁ, 4 মাস পর, তুমি ব্লাড দিলে অবশ্যই তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং কি ব্লাড দেওয়ার পরে তোমাকে একটু খাইতে হবে এই আর কি, আর একটু রেস্ট নিতে হবে ওই দিনটা। এই তোমার ব্লাড গুলো 4 মাস পর আর কোনো কাজে আসবে না। এই কোশ্চেন শীটটা একটু ক্লাসরুমে দিয়ে দিন কি? তুমি সেই শীটটা একটু ক্লাসরুমে দিয়ে দিও। হ্যাঁ, শীটটা অবশ্যই তোমাদের মেসেঞ্জার গ্রুপে চলে যাবে, গুগল ক্লাসরুমে চলে যাবে, সব জায়গায় যাবে। সব সেকশনে শেষ হয়ে গেছে, আজকে তোমাদেরটা শেষ করে দিচ্ছি। তোমার শেষ হলে সবাই পেয়ে যাবে, আজকে পেয়ে যাবে। আর তোমাদের হলো অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট রেডি করা হচ্ছে, তোমরাও চেষ্টা ইয়ে করো, আমরা রেডি করছি আর কি, চেষ্টা করছি রেডি করার। আচ্ছা, আমরা যেটা ছিলাম, এরপরে দেখো হোমোলোগাস ক্রোমোজোমে একটা লোকাসে দুটি জিনের, হ্যাঁ, একসঙ্গে যদি একটা লোকাসে যদি দুটো জিন একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় অ্যালিলোমর্ফ। তাহলে আমরা হোমোলোগাস ক্রোমোজোমে একটা লোকাসে যখন দুটো জিন একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় কি? অ্যালিলোমর্ফ। এই প্রশ্নটা দিয়েছি খুব সহজ, কিন্তু এটা ভুল করি আমরা, কারণ আমরা জেনেটিক্স বা জিন তত্ত্ব মানে আমরা চিন্তা করি যে মেন্ডেল, কিন্তু না, ওনার আগে সর্বপ্রথম এই শব্দটা প্রয়োগ করেন বা ব্যবহার করেন উইলিয়াম বেটসন।
এটা মনে রাখতে হবে যে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করেন কে, উইলিয়াম বেটসন, কারণ এটা আমরা ভুল করির জন্য বোর্ডের কোশ্চেন এটা দিয়ে দেয়। টেস্ট ক্রসের জিনোটাইপিক অনুপাত কত, আমরা যখন কোনো টেস্ট ক্রস করতে যাব প্রথম যে অনুপাতটা পাই সেটা 1:1। আমরা বিবর্তন সম্পর্কে বারবার বলছি, জৈব বিবর্তনে ডারউইনের তত্ত্বটা যে নাম, ডারউইনের তত্ত্বটার নাম হলো ডারউইনবাদ, আর ল্যামার্ক যে তত্ত্বটা দিয়েছেন ওনার নাম হলো ল্যামার্কিজম। তাহলে জৈব বিবর্তনে ডারউইনের তত্ত্বটির নাম হলো ডারউইনবাদ। আমরা জানি দরজা তালা লাগলে চাবি লাগে, সেরকম বিবর্তনের চাবিকাঠি কোনটি, বিবর্তনের চাবিকাঠি কোনটি, বিবর্তনের চাবিকাঠি হলো প্রকরণ, বিবর্তনের চাবিকাঠি কোনটি, প্রকরণ। আমরা যে নতুন যে প্রজাতি হয় একটা বংশধর থেকে আরেকটা বংশধর বা নতুন আরেকটা প্রজাতির যে উৎপত্তি হয় এটা কোন ঘটনা থেকে হয়, এটা আসলে হয় আমাদের এই যে আমরা যে বিবর্তনের যে প্রাকৃতিক নির্বাচন আছে এই প্রাকৃতিক নির্বাচন থেকে নতুন প্রজাতির উৎপত্তির ঘটনা প্রবাহ। ডাইনোসর, আমরা ডাইনোসর নিয়ে অনেক ভাবনি চিন্তা করি, আমাদের এই যে বিজ্ঞানে আমাদের বিশেষ করে বায়োলজিতে কতগুলো যুগ আছে, সে আমাদের যেমন তোমাদের যেমন এখানে বাংলাতে বা ইতিহাসে দেখো তোমরা কি করে আধুনিক যুগ, মধ্য যুগ, তারপরে হলো আরো কি কয়েকটা যুগ আছে না তোমাদের, তো আমরা এ বর্তমান যুগ আরো কি কি যুগ আছে, তো এইরকম আমাদের বায়োলজিতে কতগুলো সময়কে হিসাব করে একটা যুগ করা হয়েছে, একটা টেবিল তৈরি করা হয়েছে, টাইম টেবিল। তো সেই ডাইনোসরের বিস্তার কোন মহাকালে ছিল এটা মহাকাল বলা হয়, আবার যে সেই যুগগুলো ছিল প্লাস্টোসিন, তারপরে হলো প্যালিওস্টোসিন, প্রাগৈতিহাসিক, প্যালোজোয়িক, মেসোজোয়িক, এই যুগগুলো ভাগ করা হয়েছে এইভাবে মহাকালকে। তো এই ডাইনোসরের বিস্তারটা ছিল হলো তাদের মেসোজোয়িক যুগে, কোন যুগে, মেসোজোয়িক যুগে। এখানে একটা রোগের কথা বলা হয়েছে, মাসকুলার ডিস্ট্রফি, এটা আসলে বংশ, এই মাসকুলার ডিস্ট্রফি আমরা দেখেছি যে এই রোগটা হয় জেনেটিক্যালি। এই ডিস্ট্রফির সাধারণ লক্ষণ কি, হ্যাঁ এর সাধারণ লক্ষণ হলো যে কটা দেওয়া আছে সবগুলোই, পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব, তারপরে স্থূলতা, দ্রুত পেশি ক্ষয়, এগুলো সবগুলো হলো মাসকুলার ডিস্ট্রফির সাধারণ লক্ষণ। তাহলে মাসকুলার ডিস্ট্রফির যে লক্ষণগুলো আছে কি কি, পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব, স্থূলতা এবং দ্রুত পেশি ক্ষয়। এই যে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে বইয়ে যতগুলো আমাদের অনুপাত দেওয়া আছে 11 অধ্যায়ে, প্রত্যেকটা অনুপাতই আমরা মনে রাখবো, কারণ এই অনুপাত গুলো এমসিকিউ চলে আসে। সেরকম দেখো লিথাল জিনের অনুপাত কত, আমরা একটু আগে জেনে আসলাম যে লিথাল জিনের আরেকটা নাম মারণ জিন, আরেকটা নাম ঘাতক জিন, হ্যাঁ কারণ সে এই জিন আরেকটা জিনকে মেরে ফেলে। তো এই লিথাল জিনের অনুপাত হলো 2:1, লিথাল জিনের অনুপাত কত, 2:1। কোনটি বংশগত রোগ নয় তোমরা নিজেরাই চিন্তা করতে পারবা, কারণ ডায়াবেটিস আমরা জানি বংশগত রোগ, হিমোফিলিয়া বংশগত রোগ, বর্ণান্ধতা বংশগত রোগ, তাহলে বংশগত রোগ নয় এখানে ডায়রিয়া। তাহলে আমরা যদি কোনগুলো বংশগত রোগ এটা ব্রেনে সেভ করে রাখি তাহলে কোনটা নয়, এখানে যদি হাম দিয়ে রাখে তাহলে হাম বংশগত রোগ নয়, কিন্তু বংশগত রোগ কিন্তু ডায়াবেটিস, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, তারপরে আমরা একটু আগে দেখলাম যে মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হলো বংশগত রোগ। তো আমরা এগুলো যদি মনে রাখি তাহলে এখানে যেটাই থাক না কেন আমরা সেটাই কি করতে পারবো, আমরা অ্যান্সারটা দিতে পারবো। আর এস ফ্যাক্টর আমরা পড়েছি, এখানে পরীক্ষা করা হয় কোন প্রাণী নিয়ে, আমরা ওখানে দেখেছি যে বানর, হ্যাঁ বানরের সঙ্গে আরেকটা প্রাণী ছিল সেটা হলো গিনিপিগ। তাহলে বানর এবং গিনিপিগ এই দুটো প্রাণী নিয়ে কি করা হয় আমাদের আরএস ফ্যাক্টরে পরীক্ষা করা হয়। প্রথম জিন তত্ত্বের জনক কে, এটা আমরা সবাই জানি মেন্ডেল চ্যাপ্টার পড়ছি, তাহলে জিন তত্ত্বের জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল, জিন তত্ত্বের জনক কে, গ্রেগর জোহান মেন্ডেল।
তাহলে জিন তত্ত্বের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। মানব দেহে কতগুলো পেশি প্রোটিন থাকে? মানব দেহে প্রায় 3000 পেশি প্রোটিন থাকে। মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড মানে হলো মেন্ডেলের প্রথম সূত্র, আর ডাইহাইব্রিড ক্রস মানে আমরা জানি হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে আমাদের জানাই আছে যে মনোহাইব্রিড ক্রস হলো মেন্ডেলের প্রথম সূত্র, এটার অনুপাত কত? 3:1। তাহলে আর মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস যদি এমসিকিউ আসে তখন আমরা মনে রাখবো যে দ্বিতীয় সূত্রের অনুপাত হলো 9:3:1। ভিন্নমন লোকাসে অবস্থিত দুটি প্রচন্ড জিন একে অপরের কার্যক্রমে বাধা দিলে, হ্যাঁ যদি ভিন্নমন লোকাসে অবস্থিত দুটো প্রচন্ড জিন একে অপরের কার্যক্রমে যদি বাধা দেয় তখন কি হবে? তখন আমাদের ডাইহাইব্রিড ক্রসের অনুপাত চেঞ্জ হয়ে যাবে এবং দ্বৈত প্রচন্ডের বিশ্রাসিস সংগঠিত হবে। তাহলে ডাইহাইব্রিড ক্রসের অনুপাত তখন কত হবে? 9:7 হবে, আর দ্বৈত প্রোটিন এপিস্টাসিস এখানে সংগঠিত হবে। ম্যাম ক্লাস শেষ করে দিবেন না? আরো সময় আছে, 50 তো 50 হয় না তো না? মা 3 মিনিট আছে। হ্যাঁ ইব্রাহিম বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স দিয়েছি। পুঁতি লাগছে, প্রতি 1 লাখে কতগুলো হিমোগ্লোবিন? দেখো আমাদের এই যে মনোহাইব্রিড ক্রসে F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত? 3:1। প্রতি 1 লাখে কতগুলো হিমোগ্লোবিন ক্রুজ জন্মানোর সম্ভাবনা আছে? এটা আসলে একটা মানে হিসাব, সেটা হলো প্রতি 1 লাখে যদি হিমোগ্লোবিন ক্রুজ জন্মানো হলো 10 জন, তাহলে ল্যামার্ক কর্তৃক লিখিত গ্রন্থ কোনটি? অরিজিন অফ, এখানে ফিলো, আমরা ল্যামার্ক কর্তৃক গ্রন্থ হলো ফিলোসফিক জুলজি। কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে? আমরা জানি যে কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। এরপর আছে মানুষের উদ্ভব ঘটে কোন যুগে? মানুষের উদ্ভব ঘটে হলো গ্লিওসিন যুগে। যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলে? আমরা এগুলো পড়ে এসেছিলাম যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। তাকে কি বলে? হাইপোস্ট্যাটিক জিন বলে। এখানে পাললিক শিলায় জমাকৃত জীবাশ্ম দ্বারা প্রমাণ পাওয়া যায়, হ্যাঁ কোনটার প্রমাণ পাওয়া যায়? এখানে জৈব অভিব্যক্তির এবং বিবর্তনের, জৈব অভিব্যক্তির এবং বিবর্তনের। মেন্ডেলের পিতা কে ছিলেন? হ্যাঁ মেন্ডেলের পিতা কি ছিলেন? উনি একজন কৃষক ছিলেন, ওখানে বলা আছে যে উনি একজন কৃষকের সন্তান। ক্রোমোজোমে জিন নির্দিষ্ট স্থানে থাকার অবস্থানকে কি বলে? এটা আমরা সবাই জানি, ক্রোমোজোমে জিনের জন্য নির্দিষ্ট স্থানটাই হলো লোকাস। পরীক্ষায় আসে যে লোকাস কি, তখন আমরা লিখে দিব ক্রোমোজোমে জিনের জন্য নির্দিষ্ট যে স্থান সেটাকে বলা হয় লোকাস। সন্ধ্যাবেলাতে ফুলের রঙের ক্ষেত্রে অসম্পূর্ণ সংকরণে কিরূপ ফুল পাওয়া যায়? গোলাপি, আমরা ওখানে দেখেছি ক্রস করে। মানুষের রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস কি? হ্যাঁ রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস হলো, এখানে আমরা জানি যে RS+, আর একটা হলো RS-। জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় প্যালিওন্টোলজি। এটাও মনে রাখতে পারি, এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় প্যালিওন্টোলজি। এরপর আছে নারীর গ্যামেট কি বলে? এটা হোমোগ্যামেট। বিবর্তনের জনককে আমরা সব, এটা হলো অ্যাম্পিডোক্লিস। তো যাই হোক, মোটামুটি আমরা প্রশ্নগুলো শেষ করলাম, আরো কয়েকটা আছে তোমরা পড়ে নিও। তো ক্লাস টাইম যেহেতু শেষ হয়ে গেছে, তো সবাই ভালো থেকো। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ম্যাম।